আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, হিন্দু মুসলিমের সংঘাত সৃষ্টি করে সরকার টানতে চান মুখ্যমন্ত্রী, বলল কংগ্রেস। সাম্প্রদায়িক ব্যক্তিরাই ভোট দিয়েছেন কংগ্রেসকে, 76 লক্ষ ভোটের মধ্যে 58 লক্ষই একটি সম্প্রদায়ের ভোট, দাবি পীযূষ হাজারিকার। ও ভোটের পর রাজ্যে হঠাৎ করে অপরাধ বৃদ্ধিতে মুসলিম চক্রের দিকে আঙ্গুল তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। ভোটের পর গত এক মাসে বিশেষ সম্প্রদায়ের লোকেরা অনুপ্রাণিত হয়ে ওঠার কথাও বলেছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীকে তুপ দেখে বিরোধীদের অভিযোগ, হিন্দু মুসলমানের সংঘাত সৃষ্টি করে বিজেপির সরকার টেনে নিতে চাইছেন তিনি, কিন্তু আসামের মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিজেপির শাসনে গত 3 বছর পুরোপুরি শান্তিপূর্ণ ছিল আসাম, কিন্তু লোকসভা ভোটের পর থেকে হঠাৎ করে অশান্তি শুরু হয়েছে গোটা রাজ্যে। একের পর এক ধর্ষণের ঘটনা, খিলঞ্জে লোকের গ্রামে আক্রমণ, থানায় হামলা ইত্যাদি ঘটে চলেছে ভোটের পর থেকে। এক বিশেষ সম্প্রদায়ের লোকেরা অপরাধে অনুপ্রাণিত হয়ে উঠেছে, একটি চক্র মাথা চাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে, কিন্তু এক বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রীর কটু সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন, মুখ্যমন্ত্রী যে পদে চলতে চাইছেন সেটা হচ্ছে আমাকে কিছুই করতে হবে না, হিন্দু মুসলমানের মধ্যে যদি সংঘাত সৃষ্টি করতে পারি, ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করতে পারি, তাহলে সরকার টেনে নিয়ে যেতে পারবো, কিন্তু আসামের মানুষ এই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। বিরোধী নেতার পাল্টা তো, মুখ্যমন্ত্রী এখন মুসলিমদের যে সাম্প্রদায়িক বলছেন এর কারণ হচ্ছে, যে দল বেঁচে থাকলে বিজেপির লাভ হতো, সংখ্যালঘু জনতা সেই দলকে আসামের রাজনীতি থেকে চিরতরে বিদায় দিয়েছেন, কিন্তু সংখ্যালঘুরাও যে বিজেপিকে ভোট দিয়েছেন এর প্রমাণ তুলে ধরে তিনি বলেন, গরুখুঁটিতে 100% ইসলাম ধর্মাবলম্বী লোকের বাস, সেখানে 400 ভোট পেয়েছে বিজেপি, তাহলে মুসলিমরা সাম্প্রদায়িক হলেন কি করে? মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বোরাও। তার মন্তব্য, নিজেদের ব্যর্থতা ডাকতে মুখ্যমন্ত্রী এই ধরনের আবুল তাবুল কথা বলছেন। মুখ্যমন্ত্রী কেন জবাব দিচ্ছেন না যে জোরহাটে 15 দিন ধরে ক্যাম্প করে থেকে পুরো মন্ত্রিসভাকে নামিয়ে দিলেও কেন ভোটে জয়ী হতে পারলেন না? তবে মুখ্যমন্ত্রীর সুরেই অপরাধ বৃদ্ধিতে মুসলিমদের দিকে আঙ্গুল তুলেছেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাও। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভোটে কোনো এক দলের জয়ে সাহসী হয়ে এক বিশেষ সম্প্রদায়ের দুর্বৃত্তরা খিলঞ্জিয়া, অসমিয়া ও ভারতীয়দের উপর আক্রমণ চালাচ্ছে, কিন্তু বিরোধীদের সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অটল রয়েছেন পীযূষ। শুক্রবারও তিনি বলেন, সাম্প্রদায়িক ব্যক্তিরাই ভোট দিয়েছেন কংগ্রেসকে, লোকসভা ভোটে কংগ্রেসের প্রাপ্ত 76 লক্ষ ভোটের মধ্যে 59 লক্ষ ভোটই একটি সম্প্রদায়ের, কিন্তু আমরা সবার ভোট পেয়েছি। অপরদিকে হাসপাতালে বিকল অবস্থায় 20 টাকার অক্সিজেন প্ল্যান্ট, নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা। 70 লক্ষ টাকার প্রকল্প পড়ে আছে 3.5 লক্ষ টাকার জন্য, এ যেন আজব দেশের গজব কাহিনী। 2021 সালে প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরও 2024 সাল পর্যন্ত অকেজো হয়ে আছে প্রকল্প, অথচ সবাই নীরব দর্শক। মন্ত্রী বিধায়ক আসছেন যাচ্ছেন, কিন্তু প্রকল্পটি কাজে লাগছে না জনগণের। অন্তত 400 রোগী প্রতিদিন হাসপাতালে আসেন। 10 লক্ষ লোকের আস্থার স্থল করিমগঞ্জ সদর হাসপাতাল PM ও কেয়ার তহবিল থেকে 70 লক্ষ টাকা দিয়ে বানানো হয়েছিল LMO অর্থাৎ লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট, যেখানে 10,000 কিলোলিটার অক্সিজেন রাখা যাবে। করোনা মহামারীর সময় প্রকল্প বাস্তবায়ন হয় একিকন ইন্ডিয়া নামের সংস্থা করিমগঞ্জ সরকারি হাসপাতালের প্রকল্প বাস্তবায়ন করে। সংস্থার কর্ণধার সংবাদ মাধ্যমে বলেন, কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে PESO অর্থাৎ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন ইন্ডিয়া লাইসেন্স হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন তিনি। প্রকল্পের চারিদিকে লোহার জাল দিয়ে আটকে রাখা আছে, যাতে অনায়াসে কোনো লোক সেখানে আগুন নিয়ে প্রবেশ করতে না পারে। সব কিছু ঠিক থাকার পর আজ পর্যন্ত একজন রোগীও সেই প্রকল্পের সুফল ভোগ করতে পারেননি। 70 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অক্সিজেন প্রকল্পে 3.5 লক্ষ টাকার গ্যাস ডালতে হবে, ফলে সে বিষয়টি এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতাল অধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্যকে প্রশ্ন করলে তিনি বলেন, স্বল্পদিনের জন্য দায়িত্বে রয়েছেন তিনি, এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না, তবে প্রকল্পটি জনগণের কাজে আসছে না সেটা সত্যি। নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, অক্সিজেন প্ল্যান্টের সঙ্গে সংযুক্ত থাকা তামার পাইপগুলো নাকি কেউ বা কারা কেটে নিয়ে গেছে। তামার পাইপের দাম অত্যাধিক, তাই বাজারে চড়া দামে বিক্রি হয় সেগুলো। প্রকল্প নির্মাণ সংস্থা একিকন ইন্ডিয়ার কর্ণধার বলেন, তামার পাইপগুলো কাটার সময় বিস্ফোরণে ঝুঁকি ছিল,
তাছাড়া পাইপ কাটলে বিকট শব্দ হবে হাসপাতাল চত্বরে, এত যুক্তি থেকার পর প্রকল্পের পাইপ কেটে নিয়েছিল সেটা সত্যি। পরবর্তীতে সেগুলো ঠিক করা হয়েছে, কিন্তু তারপর যদি আবার পাইপ কেটে নেওয়া হয় তাহলে কিছু করার থাকবে না। হতে পারে দীর্ঘদিন থেকে প্ল্যান্টে অক্সিজেন না থাকায় পাইপ অনায়াসে কেটে ফেলেছে, তাই শব্দ কিংবা বিস্ফোরণ কিছুই হয়নি। প্রশ্ন হচ্ছে কার্বন পাইপগুলো কে বা কারা কেটে নিয়ে গেল? করিমগঞ্জ সরকারি হাসপাতালে 12 জন নিরাপত্তা কর্মী রয়েছে, তাদের চোখে ধুলো দিয়ে পাইপ কেটে নিয়ে যাওয়া কি সম্ভব? প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এলএমএ প্ল্যান্ট যেভাবে জনগণের কাজে আসছে না, ঠিক সেভাবে প্রধানমন্ত্রী কেয়ার থেকে নির্মিত অক্সিজেন নির্মাণ প্ল্যান্টও সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়েছে। 6 মাসের বেশি সময় থেকে সেটি বিকল হয়ে পড়ে আছে। সেই প্রকল্পের কম্প্রেসার খারাপ হয়ে যাওয়ায় সেটি নষ্ট হয়ে গেছে। যে কোম্পানি সামগ্রী সরবরাহ করেছিল তারা কম্প্রেসার বানানো বন্ধ করে দিয়েছে। অন্য কোনো কোম্পানি সেই কম্প্রেসার ঠিক করতে পারছে না, ফলে অকেজ অক্সিজেন নির্মাণ প্ল্যান্ট। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পগুলো এভাবে পড়ে থাকলেও স্থানীয় বিধায়ক থেকে শুরু করে শাসক দলের নেতাদের এসবের খোঁজ নেওয়ার কোনো সময় নেই। ভুক্তভোগী জনগণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে বিদ্যুতের সুবল থেকে মালিক রক্ষা পেলেও মৃত্যু মহিষের দনে হরিতে। বরাত জুড়ে মালিক রক্ষা পেলেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল লক্ষ টাকার একটি মহিষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সোনাইয়ের দনেহরি প্রথম খণ্ডে। জানা গেছে বাড়ির রাস্তায় পিভিসি তার ও লোহার খুঁটি দিয়ে প্রায় 200 মিটার দূরত্বে শামসুল হকের করে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল বিভাগ। ধারণা করা হচ্ছে পিভিসি তার ফেটে লোহার খুঁটি দিয়ে বিদ্যুৎ মাটিতে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। সকালে শামসুর মহিষ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে প্রথমে মহিষটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়, আরেকটি মহিষও তিনি বিদ্যুতের সুবলে কোনো মতে রক্ষা পেয়েছেন। স্থানীয় জনগণ এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তারা জানান কোন সাহসে লাইনম্যান 200 মিটার পিভিসি লোহার খুঁটির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। লোহার খুঁটির কাছেই পুকুর, পুকুরের জলে তড়িৎ প্রবাহ হলে বড় ধরনের অঘটন ঘটে যেত। প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়বুইয়া এই ঘটনার জন্য সরাসরি এপিডিসিএলের লাইনম্যানকে দায়ী করেন। তিনি বলেন অস্থায়ীভাবে লোহার খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘটনাটি ঘটেছে। মহিষ মালিকের ছেলে নাজারুল হকের অভিযোগ, সরকার প্রতিটি বাড়িতে পাকা খুঁটি দিলেও তারা পাননি। কি কারণে লাইনম্যান তাদের বাড়িতে পাকা খুঁটি দেননি তিনি বুঝতে পারেননি। পুলিশ ও ভেটেনারি বিভাগের কর্মীরা সরেজমিনে ছুটে আসেন। অপরদিকে 3 জুলাই থেকে বাড়ছে জিও এয়ারটেল রিচার্জ। রিলায়েন্স জিওর একদিন পরেই এয়ারটেল। এবার সুনীল মিত্তলের সংস্থা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে আগামী 3 জুলাই থেকে মোবাইলের বিভিন্ন প্ল্যানের তারিফ বাড়ানো হবে। দিন প্রতি 70 পয়সা করে বাড়তে পারে প্ল্যানের দাম। সংস্থার দাবি খুব সামান্য পরিমাণেই বাড়ানো হচ্ছে প্ল্যানের দাম। বিভিন্ন এন্ট্রি লেভেলের প্ল্যানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। সংস্থার তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী এয়ারটেলের মোবাইল ট্যারিফ 11% থেকে 21% পর্যন্ত বাড়ছে। টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার প্রিপেইড ব্যবহারকারীদের চিন্তা বাড়িয়ে ট্যারিফ প্ল্যান 25% পর্যন্ত বাড়ায়। জিও তাদের প্রিপেইড প্ল্যান 12.5% থেকে 25% পর্যন্ত বাড়াচ্ছে বলে খবর। তবে রিলায়েন্স জিও জানিয়েছে জিও ভারত এবং জিওফোন ব্যবহারকারীদের জন্য শুল্ক বাড়ানো হচ্ছে না। মোট 19টি প্ল্যানের দাম বাড়ছে, তার মধ্যে 17টি প্রিপেইড এবং 2টি পোস্টপেইড প্ল্যান রয়েছে। অন্যদিকে 2 মাসের প্ল্যানগুলোর মধ্যে 479 টাকার প্ল্যানটি বাড়িয়ে 579 করা হয়েছে। একই সঙ্গে 533 টাকার প্ল্যান বাড়িয়ে 629 টাকা করা হয়েছে। আগে 3 মাসের প্ল্যানটি 395 টাকা থেকে 999 টাকা পর্যন্ত ছিল, যা এখন বাড়িয়ে 479 টাকা থেকে 1199 টাকার মধ্যে করা হয়েছে। 1559 টাকার বার্ষিক প্ল্যান এখন 1899 টাকায় পাওয়া যাবে। 2999 টাকার বার্ষিক প্ল্যানের দাম দেওয়া হয়েছে 3599 টাকা। একই সঙ্গে ডেটা এড অন প্ল্যানের ক্ষেত্রে, যা আগে 15 টাকা থেকে 61 টাকা পর্যন্ত ছিল, তা বাড়িয়ে 19 থেকে 69 টাকা করা হয়েছে। জিও 2টি পোস্টপেইড প্ল্যানের দরও বাড়িয়েছে, 299 টাকার পোস্টপেইড বাড়িয়ে 349 টাকা করা হয়েছে, যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে 30 GB ডেটা। অন্যদিকে 399 টাকার পোস্টপেইড প্ল্যান বাড়িয়ে 449 টাকা করা হয়েছে। এই প্ল্যানে 75 GB মাসিক ডেটা পাওয়া যাচ্ছে। অপরদিকে লোকসভা ভোটের সার্বিক ফলাফলে UDF এর ভরাডুবি হতেই
আজমলের দলের বিধায়কের সঙ্গে দূরত্ব শুরু হলো শাসক দলের। নিজেদের বিধানসভা এলাকার উন্নয়নের স্বার্থে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বরাত কিংবা প্রকল্প বাস্তবায়নে নিজেদের আধিপত্য দেখিয়ে এলেও এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদেরকে কার্যত ব্রাত্য করে রাখলেন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। প্রাপ্ত সূত্রে জানা গেছে, হাইলাকান্দি জেলার ইউডিএফের 3 বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের শুরু থেকে মুখ্যমন্ত্রীর গুড বুকে থেকে নিজ নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দ আনা থেকে ওই প্রকল্প বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে আসছিলেন। কিন্তু এর ছন্দপতন ঘটে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর। বিষয়টি প্রকাশ্যে আসে নাবার্ডের অধীনে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ মডেল অঙ্গনওয়াড়ির কনস্ট্রাকশন কমিটি নোটিফিকেশন নিয়ে। সমাজ কল্যাণ বিভাগের অধীনে 3 বিধানসভা এলাকায় 8টি করে মোট 24টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ এসেছে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রতি বরাদ্দ এসেছে 25 লক্ষ টাকা। সূত্রের খবর, হাইলাকান্দির 3 বিধায়ক সুজামুদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরীকে কার্যত অন্ধকারে রেখে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সুপারিশে বিভাগীয় তরফে কনস্ট্রাকশন কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে দেখা যায়, কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান ও সদস্য পদে হাইলাকান্দি জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন, সদস্য সচিব পদে রয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট বিডিওরা সদস্য সচিব এবং ব্লকের জেইরা টেকনিক্যাল সদস্য পদে রয়েছেন। সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কমিটি এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নির্মাণ কাজের বাস্তবায়ন করবে, এ নিয়ে বিধায়ক ও তার ঘনিষ্ঠ মহলে হতাশা দেখা দিয়েছে। সূত্রের খবর, ওইসব মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের জমি বরাদ্দের ব্যাপারে বিধায়করাই মুখ্য ভূমিকা নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তাদেরকে কার্যত উপেক্ষিত করে রাখা হয়েছে বলে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে। সূত্রের খবর, ওই প্রকল্পের অধীনস্থ সব মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ আগেও এসেছিল, তখন অভিভাবক মন্ত্রীর সহযোগিতায় স্থানীয় বিধায়করা শাসকদের সঙ্গে ভাগাভাগি করে বরাদ্দ প্রকল্প বাস্তবায়নে নিজেদের কর্তৃত্বের সুযোগ পেয়েছিলেন। কিন্তু লোকসভা ভোটের ফলাফলে গোটা চিত্রপট বদলে গেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। অথচ লোকসভা ভোটে শাসক দলের সঙ্গে গোপন মিত্রতার অভিযোগে হাইলাকান্দির 3 বিধায়ককে বিদ্ধ হতে হয়েছিল। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।